হ্যালো বন্ধুরা, আজ অনেকদিন পরে তোমাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি নিজের জীবনের বেশ কিছু ঘটনার জন্য আমি তোমাদের থেকে একটু দূরে ছিলাম, নিজের পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমার মাস্টার্সের পরীক্ষা গত সেপ্টেম্বরে শেষ হয়েছে। তবু যখন একটা জিনিস ছেড়ে দেই, সেই সেই জিনিসটাতে আসতে আসলে একটু সময় দরকার হয়। তো যাই হোক, চলে আসলাম আজকে। তো এখন আপাতত সময় পড়াশোনা থেকে একটু দূরে আছি, তবে তোমাদের সাথে থাকতে চাই আর কি। রেগুলার ভিডিও আপলোড করা হবে এখন থেকে। এডুকেশন কন্টেন্ট আগে যেভাবে তৈরি করছিলাম, আমাদের একটা টিম গঠন করেছিলাম, সেই টিমের যে যে সদস্যরা ছিল তাদের সবাইকে আবার ইনভাইটেশন করা হয়েছে। হয়তো খুব শীঘ্রই তারা আবার আমাদের সাথে জয়েন করবে এবং আমরা বড় একটা টিম নিয়ে আবার আগের মতো ঝাঁপিয়ে পড়বো আমাদের নতুন শক্তিতে বলিয়ান হয়ে। তো আশা করছি পূর্বেও যেরকম তোমাদের আমাদের সাথে পেয়েছিলাম এখনও পাবো। তো সমসাময়িক ব্যাপার নিয়ে যে কথা বলতে হচ্ছে, অনেক স্টুডেন্টস আমাকে মেসেজ দিয়েছে মেসেঞ্জারে যে তাদের SSC পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে। তো বন্ধুরা, তোমাদের মাত্র কিছুদিন আগে পরীক্ষা শেষ হয়েছে, যেহেতু SSC পরীক্ষা এবার তিনটি বিষয় হয়েছে, তো হয়তো ডিসেম্বর মাসের ভিতর তোমরা রেজাল্ট পেয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভিতরে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা আছে। এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। তোমরা কিন্তু এই যে ফ্রি টাইমটা, এটা কিন্তু কাজে খাটাতে পারো। তোমরা এই ফাঁকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে পারো, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চর্চা করায় বা শেখায় এমন কোনো কোচিং বা ইনস্টিটিউশনে ভর্তি হতে পারো। এর পাশাপাশি তোমরা যারা কম্পিউটার শিখতে চাও তারা কম্পিউটারটা শিখে নিতে পারো, যাতে এটা তোমাদের একটা স্কিল হবে, যাতে তোমাদের এই স্কিলটা বৃদ্ধি পায় এবং তোমরা অন্যদের তুলনায় এগিয়ে থাকতে পারো। আর রেজাল্ট নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। তোমাদের রেজাল্ট যে যেভাবে পরীক্ষা দিয়েছ, যে সিচুয়েশন, সেই অনুযায়ী হবে ইনশাল্লাহ। আর অন্যান্য সাবজেক্টগুলোর ব্যাপারে তোমরা যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো সেই ব্যাপারে তোমরা জানতে চেয়েছ, আশা করি এই ব্যাপার নিয়ে একটা ভিডিও করব পূর্ণাঙ্গ রেজাল্টটা কিভাবে হবে। তোমরা অনেকেই এই ব্যাপারটা জানো, তবুও এই ব্যাপারটা নিয়ে আশা করছি একটা ভিডিও বানাবো। আর সমসাময়িক ব্যাপারে কিছু বলার নেই। বর্তমানে ওমিক্রন নামে যে নতুন একটা ধরন এসেছে করোনার, সেটা নিয়ে বিশ্ব তোলপাড় চলছে, স্পেশালি ইউরোপ এবং আমেরিকার পাশাপাশি আফ্রিকায়। আফ্রিকা থেকেই এটা উৎপত্তি হয়েছে। তো বরাবরের মতোই তোমাদের একই নির্দেশনা দেওয়া থাকবে যে তোমরা নিজেরা মাস্ক পরবে, অন্যদের মাস্ক পরতে উৎসাহিত করবে, অযথা করে বাইরে ঘোরাফেরা করার দরকার নেই। আমাদের দেশে যদিও এখনো পর্যন্ত এই ওমিক্রন শনাক্ত হয়নি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশটা আমাদের প্রায় তিনটা পাশ ঘিরে রেখেছে, অর্থাৎ ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে। আমাদের দেশে এখনো সতর্কতামূলক তেমন কিছু দেখা যাচ্ছে না, বাট ভবিষ্যতে কী হয় সেটা বলা খুবই কষ্টকর বা কঠিন আমাদের জন্য। তো তোমরা সবাই সতর্ক থাকবে, এইটাই আমি বলবো। তো SSC রেজাল্ট গেল, আর বর্তমান পরিস্থিতির কথা তো বললাম, আর আমরা আবারও ফিরে আসছি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে। এটাও তোমাদেরকে বললাম, তোমরা আমাদের আগেও যেভাবে শেয়ারিং করে আমাদের হেল্প করেছো, তো এইভাবে তোমরা তোমাদের শেয়ারিংটা অব্যাহত রাখো তোমাদের ফ্রেন্ডসদের সাথে। আমাদের চ্যানেলের ব্যাপারে, আমাদের চ্যানেলের ভিডিওগুলোর ব্যাপারে কথা বলো, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি কোনোভাবে উন্নত করা যায়, যদি কোনো সাজেশন থাকে তোমাদের তরফ থেকে, সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, অথবা আমাকে মেসেজ করলেও আমি সেই মেসেজে রিপ্লাই দেবো তোমাদের, এবং সেই অনুযায়ী আমাদের ভিডিও কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তেমন কিছু বলবো না তোমাদের। সবসময় তোমাদের পাশে পেয়েছি, তোমাদের সাপোর্ট পেয়েছি বলেই আমাদের এই চ্যানেলটি রান করতে পারছে, আর ভবিষ্যতে তোমাদের আমি পাশে চাই। তো এই বলে আমি ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।